First of all, if you're asking the Sulaiman, who is the Sulaiman Shukhon, who is me? So I am very little guy, like say, and the Sulaiman Shukhon, he's the very big guy. It's a lot of difference between me and him. Hi guys, how are you? I think all of our YouTube friends are very good. Actually, today I am here for some reason. Today I saw some status from Sulaiman Shukhon bhai. He's the great guy. He's the amazing guy I never see yet. So he's the very big celebrity for me. So that is the reason actually when I opened my Facebook account, I saw that he write down some status like this. Like প্রতি বছর ঘটা করে আমরা বর্ষসেরা ক্রীড়াবিদ গায়ক নায়ক নির্বাচন করি তাদের নিয়ে বড় হরফের শিরোনাম করছি সেলিব্রিটি বানাত মানছি এটা দরকার আছে কিন্তু আমরা বর্ষসেরা গার্মেন্টস কর্মী কৃষক কিংবা দেশের নাম উজ্জ্বল করা শ্রমিক যে বিদেশে কাজ করছে তাদেরকে নিয়ে শিরোনাম করি না কেন দিস ইজ দ্য অ্যামেজিং লাইন হি রাইট ডাউন দিস ইজ দ্য মোস্ট অ্যামেজিং লাইন দ্যাট ইজ দ্য রিজন শুকন ভাই আই এম এগেইন আই জাস্ট স্যালুট ইউ আর দ্য মোস্ট অ্যামেজিং গাই আই এভার ইফ ইউ সি In Malaysia, a lot of Bangladeshi people, they're doing their job. I really apologize from Shukhon bhai if you get any mistake or any wrong. ভাই কি বাংলাদেশি নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আপনাকে দেখতে আসলাম দেখতে আসলেন দেখা যাবে না আচ্ছা আমি এটা একটু কথা বলবো তোর সাথে একটু কথা বলবো সমস্যা কোনো সমস্যা কি আচ্ছা হ্যালো গাইজ হাউ আর ইউ আই থিংক অল অফ মাই ফ্রেন্ডস আর ভেরি গুড টুডে আই এম হিয়ার If you see my behind, they have doing some construction. Yeah, if you see there, most of the people are Bangladeshi, so they're doing these things. So why I need to hear, I need to talk about these things because the morning I saw something on my Facebook. First of all, Sulaiman Shukhon bhai, assalamu alaikum. আজকে আপনার একটা পোস্ট দেখলাম যেটা আসলে খুবই একটি আসলেই একটি গুরুত্বপূর্ণ কথা যে আমরা প্রতি বছর বাংলাদেশে আমরা সার্চিংয়ে বের হই ভালো গায়ক লাইক ট্যালেন্টফুল গায়ক আপনারা আসলে এটা তখনই রিয়েলাইজ করবেন যখন মালয়েশিয়াতে থাকবেন আমি জাস্ট আমি ইন্ট্রোডিউস করাই দিচ্ছি দেখেন ওনার উনি হচ্ছেন গিয়ে আমাদের বাংলাদেশি এক ভাই এখানে কাজ করে ভাই আপনার নামটা ওনার নাম হচ্ছে বাচ্চু মিয়া ভাই আপনার নামটা ওনার নাম হচ্ছে মোহাম্মদ জিসান আহমেদ দীপু ভাই আপনার নামটা আচ্ছা দীপু ভাই আপনারা এখানে কতদিন যাবৎ আছেন এই মালয়েশিয়াতে এই কাজ করতেছেন ওনারা এক বছর ধরে এই মালয়েশিয়াতে কাজ করতেছে তো এখানকার কাজের অবস্থা কি খুব ভালো মানে কাজ করলে মানে স্যালারি ঠিক মতো দেয় বা এই টাইপের কিছু স্যালারি তুলনামূলক বেশি না কম ওকে তুলনামূলকভাবে মোটামুটি কমই ভাই বলতেছে আঙ্কেল আপনি মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দিন ধরে মালয়েশিয়াতে আছেন তাই আনুমানিক কত বছর এগারো বছর হি ইজ দ্য গাই আনটিল নাও ইলেভেন ইয়ার্স হি হিয়ার সো ওকে উনি এখন এগারো বছর ধরে মালয়েশিয়াতে আছে আই থিঙ্ক হি ইজ নো বেটার দেন আস বেটার দেন আদার পিপল হোয়াট গোয়িং অন ইন মালয়েশিয়া সো ইন আওয়ার কান্ট্রি ইন আওয়ার বাংলাদেশ দ্য পিপল দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হু ডুইং দ্য ফরেন কান্ট্রি জব বিকজ লট অফ পিপল দে কেম হিয়ার মালয়েশিয়া ফর জব পারপাস বাট দ্য থিঙ্ক ইজ হাউ দে ডুইং দেয়ার জব হাউ দে গেট দ্য এফোর্ট ফ্রম দ্য কোম্পানি আন্ডার হুইচ কোম্পানি দে ডু ওয়ার্ক সো ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লাইক ইয়া ইটস কোয়াইট ইম্পর্টেন্ট থিং সো আঙ্কেল আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আসলে আপনারা যে এগারো বছর এখানে জব করতেছেন এখানকার স্যালারি তারপর হচ্ছে গিয়ে প্রচুর কঠোর পরিশ্রম করতেছেন তাই তো আপনি কি কিছু বলতে চান এর মাধ্যমে আসলে এটা হচ্ছে কি আমার একটা ইউটিউব চ্যানেল এখানে প্রায় মানে দশ বারো হাজার লোক আমার এই ভিডিও দেখে তো আপনি যদি কিছু বলতে চান যে রিসেন্টলি বাংলাদেশি মালয়েশিয়াতে আসছে এই সম্পর্কে আপনি কিছু বলতে
ভাই এখানে মনে করেন যে কম্পিউটার যারা কাজ করতেছে আচ্ছা তারার কাজ খুব ভালো কাজ আচ্ছা এখন মানে বেতন কম হলো মানে কাজ ভালো আর কি আচ্ছা আচ্ছা যারা ছাত্র না কাজ করতেছে তারা কষ্ট করতেছে বেতন মানে আচ্ছা আরেকটাই কয়ে দেন যে মানুষ এতগুলো লোক যাতে না ঢুকে ঠিক আছে ভাই আপনি বলেন সমস্যা নাই বলেন না সবার কাছে আমার এইটুকু রিকোয়েস্ট থাকবে যে মালয়েশিয়াতে যেন কোনো বাঙালি কাজের জন্য না ঢুকে এখানে যে টাকা দিয়ে সে আসবে সে টাকা উড়াতে উড়াতে তার তিন চার বছর চলে যাবে তো সো একটা লোক আসতে গেলে তার মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা দরকার চার পাঁচ লাখ টাকা যদি ও বাংলাদেশে খাটায় তো আমি মনে করি যে ওখানে অনেক টাকা পাবো আমাদের এই ভাই আপনাদেরকে বলতেছে যদি কেউ মালয়েশিয়াতে আসতে চান আসলে বেটার ওই টাকাটা আপনারা অন্য কোথাও ইনভেস্ট করেন এসে কোনো জব করতে পারেন বা বিজনেস মেক করতে পারেন হিজ সাজেশন ইজ প্লিজ ডোন্ট কাম ইন মালয়েশিয়া ফর জব পারপাস সো আঙ্কেল আপনি তাহলে বলতে চাচ্ছেন যে এখানে যারা ওই যে যারা 200 জন আসছে বাংলাদেশি এরা কি আসলে জব পাবে বা এদের ওই ধরনের সবাই সমান না মনে করেন যে এখানে যারা সাপে জানে সাপে কাজ করে বছর বছর 20 লাখ লাগাইলেও টাকা বেশি লাগে আচ্ছা এবার একটা নিশ্চয়তা নাই আর কি আচ্ছা আর আমরা কোম্পানিতে ঢুকছি গামবোড়া আর আমরা নিশ্চয়তা আছে মানে বেতন কম হইলো সিকিউরিটি আছে সিকিউরিটি আছে মানে আপনাদের বেতন কম হইলো সিকিউরিটি আছে বাট এটা তো হচ্ছে কি আপনার দেখা যায় যে 3 বছর একটা কাজ থাকে বা 4 বছর একটা কাজ থাকে আমরা এই কাজ না আমরা বেচা যেইখানে হবে কাজের মানে যেখানে কাজ করবে সেখানে তো নিয়ে যাবে আন্ডার কোম্পানি এখানে শেফ এবার আর কেন কাজ হবে হ্যাঁ লাইক who those people they make they improve our currency we didn't take care about their self we didn't know anything about their self how they're doing their service it's like very like you have to realize how they work you see that this guy he's 11 years in Malaysia so still he doing here this is job so this is not only one person so many person in Malaysia they doing their job but the thing is as a Bangladeshi we don't know anything about how they doing job how they earn money then how they send the money in Bangladesh so it's very difficult to do their job this is the reason I just share with you all of guys thank you very much bhai apni uchin gaya most amazing guy in our country I never see like you I just try to make the video for the for Bangladeshi people who doing here job this is the reason I make video and I try to show them what the Sulaiman Shukhon he told us this is the real thing this is the real story so I think all of my friends stay with happiness keep smiling always take care yourself and always follow that this kind of people who those are like amazing like who those are legend yeah one of our Shukhon bhai thank you Shukhon bhai I think I am really big fan about Shukhon bhai so thank you very much thank you see you again tara bye bye